আইপিএলের উদ্বোধনী ম্যাচে ঘটে গেল চরম অপ্রত্যাশিত ঘটনা। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। নিয়ন্ত্রিত বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৬২ রানে কাবু করে দেয় চেন্নাই। জবাবে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং স্বর্গ এই উইকেটে বেশ বুঝে শুনেই খেলছিল ওপেনিং দুই ব্যাটসম্যান বিজয় এবং ওয়াটসন। এবারের আইপিএলের অন্যতম শক্তিশালী দল ধোনির অধীনস্থ চেন্নাই সুপার কিংস। শুরুটাও তাই বেশ বুঝে শুনেই করেছিল এই দুই ওপেনার, কিন্তু ওয়াটসনের উইকেটের পতনের পরপরই বিজয়ের উইকেটের পতন ঘটে। বিজয়ের ওই উইকেটের সময় ঘটে চরম অনাকাঙ্ক্ষিত এবং লজ্জাজনক ঘটনা। একসাথে তিন ভুল সুবিধা পেল এক দল। আম্পায়ারের ভুল, স্ট্রাইকার ব্যাটসম্যান বিজয়ের ভুল, পাশাপাশি নন স্ট্রাইকিংয়ে থাকা ফাফদু প্লেসিসেরও ভুল। জেমস প্যাটিনসনের বল বিজয়কে বোকা বানিয়ে তার প্যাডে লাগে। এলবিডব্লিউর আবেদন করলে উইকেট দিয়ে দেয় আম্পায়ার। স্ট্রাইকিং এন্ডে থাকা বিজয়ের আউট নিয়ে সন্দিহান হন ফাফদু প্লেসিস। রিভিউ নেওয়ার জন্য বলেন বিজয়কে, কিন্তু বিজয় তার নট আউট হওয়ার ব্যাপারে সন্দিহান থাকে, যার কারণে ফাফদু প্লেসিসও তাকে আর অনুরোধ করেনি রিভিউ নিতে। কিন্তু পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখা যায় বলটি স্ট্যাম্প মিস করছিল, অর্থাৎ এটি নট আউট ছিল। আউট দিয়ে ভুল করলেন আম্পায়ার। রিভিউ নেওয়ার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে থেকে ভুল করলেন বিজয়। আর নন স্ট্রাইকিংয়ে থাকা ফাফদু প্লেসিসও সিদ্ধান্তে অটুট থাকতে পারলেন না। সব মিলিয়ে এক অপ্রত্যাশিত ঘটনার জন্ম নেয় সেই দ্বিতীয় উইকেটের সময়।